শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের তিন দিন ব্যাপী সার্ধ শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করা হয়। বৃহস্পতিবার টিম সং, বার সং ও সংস্থার লগ উদ্বোধনের পাশাপাশি শহরে এক ভব্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শিলচর অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশন ও শিলচর আইন মহাবিদ্যালয় সহ জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে শোভাযাত্রাকে সফল করে তোলেন। শোভাযাত্রা শেষে জেলা ও দায়রা জজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান চলাকালীন সংবাদ মাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশন সভাপতি দুলাল মিত্র ও সম্পাদক নীলাদ্রি রায় সংস্থার 150 বছরের ইতিহাস তুলে ধরার পাশাপাশি আগামী 27 ও 28 জানুয়ারি আয়োজিত হতে যাওয়া সার্ধ শতবর্ষের অনুষ্ঠান সূচি জনসমক্ষে তুলে ধরেন। এদিন আইনজীবীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান করার পাশাপাশি প্রাক্তনীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন, পুস্তক উন্মোচন, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা স্বাদের পরিবেশনা থাকবে বলে জানিয়েছেন তারা। সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে রাজ্যের আইনমন্ত্রী, গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের মুখ্য বিচারপতি ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন। দুদিনব্যাপী অনুষ্ঠানকে সফল করতে সর্বশ্রেণীর জনগণের সহযোগিতা কামনা করেন তারা। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। আমাদের জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধ শতবর্ষের আজকে শুভারম্ভ হয়েছে এই র্যালির মাধ্যম দিয়ে আমরা সূচনা। এর আগে আমাদের জেলা বারের 150 বছর পূর্তি উপলক্ষে থিম সং এবং বার সং উদ্বোধন হয়েছে এবং আমাদের একটা লোগো সেটা উদ্বোধিত হয়েছে, আমাদের সিনিয়র মেম্বার্সরা উদ্বোধন করেছেন। আমাদের কয়েক মাস ব্যাপী আমাদের এই অনুষ্ঠান সূচি চলবে। এই মাসের এই 27-28 তারিখে আমাদের খেলা রয়েছে তিন ডিস্ট্রিক্টের, আমরা বার উকিলদের মধ্যে খেলা, তারপরে সেমিনার হবে, তারপরে আমরা কালচারাল অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানগুলোতে আমরা আমাদের চিফ জাস্টিস, গুয়াহাটি হাইকোর্ট, বার কাউন্সিল, আদার্স জাজেস আমরা এবং অন্যান্য ডিগনিটারিজদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। আমরা আমাদের রাজ্যের চিফ মিনিস্টার, স্বরাষ্ট্র এই আইনমন্ত্রীকেও আমরা এই অনুষ্ঠানে আহ্বান জানাবো, ওনারা আসবেন। আমাদের আলোচনা চলছে, আমাদের একটা সবিনয় প্রকাশিত হবে। আমরা সার্বিকভাবে সবার সহযোগিতা কামনা করছি। আজকের এই অনুষ্ঠানে করিমগঞ্জ হাইলাকান্দি বারের সদস্যরা অংশগ্রহণ করেছেন এবং আমাদের একেচন্দ্র ল কলেজ, আমাদের করিমগঞ্জ ল কলেজ এবং আসাম ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির ছাত্ররা অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষরাও অংশগ্রহণ করেছেন। আজকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, প্রেস মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এবং জেলা প্রশাসন আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আজকে আপনাদের মানে কতজন পায়ে পা মিলিয়েছে? আমরা এখন পর্যন্ত যেটুকু খবর পেয়েছি হাজারেরও বেশি আমাদের আইনজীবীরা বা বিভিন্ন ছাত্র সবাইকে নিয়ে হাজার অতিক্রম করেছে। আমরা সঠিক সংখ্যাটা বলতে পারবো না, আমাদের ধারণা 1300-1400 বা 1500। র্যালিটা কোথায় গিয়েছিল? আমরা এখান থেকে শুরু করেছিলাম, সেটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলংপট্টি হয়ে আমরা পার্ট টুট হয়ে আবার এখানে এসে